ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের আগে তৃপ্তিকে কি বলেছিলেন রণবীর? অ্যানিমেল নিয়ে স্বল্প উপস্থিতির পরও তুমুল আলোচনায় ছিলেন অভিনেত্রী তৃপ্তি দেমরি। এমনকি সিনেমাটির প্রধান অভিনেত্রী রশ্মিকা মান্দানার চেয়ে তাকে নিয়ে আলোচনা হয়েছে বেশি, যা নিয়ে কিছুদিন আগেই বিরক্তি প্রকাশ করেছেন খুদ প্রযোজকও। বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করলেও অ্যানিমেল নিয়ে বিতর্কও কম হয়নি। ছবিতে রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে দেখা গিয়েছে তৃপ্তি দেমরিকে, যে দৃশ্যকে কেন্দ্র করে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এই অভিনেত্রীকে। এমনকি তার মা বাবারও এই বিষয়ে মত ছিল না, কিন্তু এই দৃশ্যে অভিনয় করতে গিয়ে যে তিনি অস্বস্তিতে পড়েননি সে কথাও বারবার বলেছেন তিনি। তৃপ্তি বলেন, দৃশ্যটি শ্যুট করার সময় ঘরে পরিচালক, আমি, রণবীর ও চিত্রগ্রাহক ছাড়া অন্য কেউ ছিলেন না। রণবীর বারবার জিজ্ঞেস করছিল, তুমি ঠিক আছো তো, তুমি স্বচ্ছন্দ তো? যখন আশেপাশের মানুষেরা এতটা সমর্থন দেন তখন আর কিছুই অস্বস্তিকর বলে মনে হয় না। একই সাক্ষাৎকারে তৃপ্তি আরও কথা বলেন তার অভিনেত্রী হয়ে ওঠা নিয়েও। তিনি বলেন, আমি অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম নিজে থেকেই, কেউ বাধ্য করেনি। অভিনয় পেশায় আসার কারণ এই কাজটা আমার মধ্যে শিহরণ তৈরি করে, যখন অভিনয় করি একটা চরিত্র হয়ে উঠি। এটা এমন এক প্রক্রিয়া ঠিক যেন ক্ষতে মলম লাগানোর মতোই।